আর অল্প কিছুক্ষণ পরে আমরা উঠে যাব এই টাওয়ারটাতে, পুরো ক্যানকুন শহর দেখব, আটলান্টিক সাগর দেখব, আইজলা মুজারেস আইল্যান্ড দেখব। ওই যে ক্যানকুন, আইজলা মুজারেস, এক্সারেট, এটা পুরো উঠে 10-15 মিনিট ঘুরবে, ঘুরে ঘুরে পুরো মেক্সিকোর ক্যানকুন শহর দেখাবে। আমরাও যাচ্ছি ওখানে। আমরা চলে যাচ্ছি এই রাইডটাতে উঠার জন্য। আমরা এখন উঠবো, এখানে পুরো ক্যানকুন শহরটা দেখবো। এখন খুব ভয় লাগতেছে আমার, বাট কিছু করার নাই। ও আমরা তো, আমরা এখানে কেন, আমরা তো পাপার সাথে যাবো, আসো। অনেক সুন্দর এইটার, একদম উপরে উঠে গেলে ক্যানকুন শহরটা দেখা যাবে পুরা, না পুরা শহরটা যাবে, সাগর দেখা যাবে। আমরা এখন পুরো ক্যানকুন শহরটা দেখতেছি। আমরা একদম উপরে এখন, আমরা এখন অনেক উপরে, রাইট? এটা পুরো ক্যানকুন শহরটা আমাদেরকে দেখাচ্ছে একদম ঘুরাই ঘুরাই। একদম আকাশের উপরে আমরা, মনে হচ্ছে আরেকটু গেলে আকাশ ধরে ফেলতে পারবো। ভয়ও লাগতেছে কিন্তু মজাও লাগতেছে। ছোট ছোট এই যে শিপ গুলো দেখা যাচ্ছে, বোট, পাইরেট শিপ। কি করতেছে এগুলা, তুমি ভয় পাচ্ছ না? আমি বাসাগুলো এখন অনেক ছোট ছোট মনে হইতেছে এখান থেকে। এটাতে না উঠলে আমরা অনেক কিছু মিস করতাম, না? এটাতে না উঠলে পুরো ক্যানকুন শহরটা দেখা আসলে মিস হইতো। আমি তো ভয় উঠতেই চাই নাই, তুমি উঠেছো আমারে। আমার সাথে থাকবা, শহর পারবে। স্টিল ভয় করতেছে, বাট অনেক মজা। এটা ঘুরতেছে ইয়াটা, না পুরো ঘুরে ঘুরে পুরো সিটিটা দেখাইতেছে। এখন আসি কত উপরে, 260 ফিট উপরে, 260 ফুট উপরে আসি এখন। খুব ভয় লাগতেছে আমার, খুব ভয় লাগতেছে। কাছে যাও, কাইতে হবে না, কাইতে হবে না। এক পাশে হচ্ছে
শহর ক্যানকুন শহর, আর এক পাশে হচ্ছে এই সাগর আটলান্টিক ওশান। অসাধারণ একটা ভিউ, কোটি টাকার ভিউ, কোটি টাকা। এই যে দেখেন ছোট ছোট পাইরেট শিপ গুলা, এই পাশে যে ফেরি এটা আইল্যান্ডের দিকে যাবে, আইসলাম উজরা সাইলে। আর এই হচ্ছে ভিউ, যেখানে হোটেল রিসোর্ট গুলো দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে হাইওয়ে, আর এটা হাইরাইট, আর এটা হচ্ছে হাইওয়ে। ভিউটা দেখেন রে ভাই, ভিউটা দেখেন, অসাধারণ অসাধারণ একটা ভিউ। এই যে অবস্থা দেখেন, ওয়াও, এখান দিয়ে তিনটা বোট একসাথে দেখেন, কি নাইস লাগতেছে। ওকে তাহলে দেখো, তো বলো তোমার অনুভূতি, বলো কেমন লাগতেছে। আমারও ভয় লাগছিল এখনো, ভয় লাগতেছে বাট অনেক মজা লাগতেছে। পুরো ক্যানকুন শহরটা দেখতে পাচ্ছি, আরেক পাশে সাগরটা দেখা যাচ্ছে, রাইট, অনেক সুন্দর। পুরো আটলান্টিক মহাসাগর, তারপরে এই যে ঘর বাড়িগুলো ছোট ছোট দেখাইতেছে, নিচে গাড়ি, অনেক মজা লাগতেছে। এখন মন চাইতেছে উড়ে চলে যায়। যে দেখেন ভিডিওটা দেখেন, ওয়াও, এটা দেখো। স্কাইর সাথে আটলান্টিক সাগরটার কালার সেম হয়ে গেছে। নেমে যাচ্ছ মনে হয়। চলে আসছি, নেমে গেলাম আমরা। সো গুড, আমরা নিচে চলে আসলাম মুহূর্তের মধ্যে, 10 মিনিটের মতো ছিল, রাইট রাহেল? অনেক কম ছিল, একটু থাকতো মজা পাচ্ছিলাম। যেই যে আমরা নেমে যাচ্ছি, অনেক সুন্দর একটা জিনিস। থ্যাংক ইউ, কিছু অনেক মজা লাগছে, রাইট রাহেল? রাহেল মজা লাগছে? তোমার কেমন লাগছে? অনেক মজা লাগছে, এত মজা লাগছে কি বলবো। মন চাইতেছে আবার উঠি। হ্যাঁ, আমার স্বাদ মিটে নাই, প্রথম ভয় পাইছিলাম, বাট এখন অনেক মজা লাগতেছে। সেই যে এই টাওয়ারটাতে উঠছি আমরা, অনেক ভালো লাগছে, মন চাইতেছে আরো উঠি, কিন্তু আমাদের হাতে টাইম নেই, আমরা আবার অন্য জায়গায় যেতে হবে। অনেক উপরে উঠেছে, আমরা এখন বাস ধরবো, কারণ উবার কল দিলে অনেক লেট হয়ে যায়, এখানে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বাস আসে। ওয়াও, এগুলো তো সুন্দর। কালকে আমরা একটা আইল্যান্ডে গেছিলাম, অনেক সুন্দর ছিল আইল্যান্ডটা, এই যে এই ফেরিগুলো নিয়ে।